নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আসলে কষ্টের কথা কি বলবো কোঠাবিরোধী আন্দোলনের যে অবস্থা আমরা তো আসলে ফ্যামিলি চাকরি নিয়ে আসলে সেই আন্দোলনে অংশগ্রহণ করতে পারছি না বাট শুনে কষ্ট লাগে যখন ছয় থেকে সাতটা গতকাল তাজা প্রাণ চলে গেল বিশেষ করে আমি যেহেতু উত্তরবঙ্গের রংপুর বিশ্ববিদ্যালয়ে আসলে মারামারি বলতে কোনো কিছু কখনো শোনাই যায় না খুবই কম সেই জায়গাতে ধরেন এরকম একটা ঘটনা ঘটে গেল যেখানে মোটামুটি ছয় থেকে জন এবং রংপুর বেগম রোকিয়া ইউনিভার্সিটির এক ভাই ছোট ভাই আমার ক্লাসমেটের খুব কাছের ছোট ভাই সে চোখের সামনে একটু ভিডিওর মধ্যে দেখলাম আসলে তার বুকে গুলি করা হলো এবং তে একটু পরে মাটিতে লুটিয়ে পড়ল এটা আসলে কোন দেশে হয় জানেন সভ্য দেশে কখনোই হয় না একটা সভ্য দেশে স্টুডেন্টরা পঞ্চাশ বছর স্বাধীনতার পঞ্চাশ বছর পরে এখন তো এরকমও না যে মুক্তিযুদ্ধদের ছেলেরা চাকরি পাচ্ছে নাতিপুতিরা চাকরি পাচ্ছে সো নাতিপুতিদের জন্য এত মায়া দেখানোর কী দরকার নাতিপুতিরা যদি আসলেই যদি তারা যদি মেধাবী হয় তারা মেধার ভিত্তিতে চাকরি পাবে রাইট এটার জন্য তো আসলে এই মেধার জন্য সবাই সমান রাজাকার কেন বলা হবে বা রাজাকার কারা বলেন তো রাজাকার মির্জাফর এগুলো হলো আমাদের সবচেয়ে ঘৃণিত নাম আপনি জানেন এই যে রাজাকার যাকে বলা হয় সেই বাংলার সময় সে রাজাকারের যে পরিবার তাদের যে বংশধর তারা পর্যন্ত পরিচয় দিতে চায় না জানেন আর আজকে এই আন্দোলনরত শিক্ষার্থীদের পরিবারকেই আসলে তাদেরকেই রাজাকার বলা হচ্ছে রাজাকার কোনো ইস্যু হতে পারে না স্টুডেন্টদের আন্দোলন মানে স্টুডেন্টরা সবসময় স্টুডেন্টরা কখন আন্দোলন করেন বলেন স্টুডেন্টরা যৌক্তিক ছাড়া কোনো রাজনৈতিক আন্দোলনে স্টুডেন্টরা জড়িত হয় না হয়তোবা ছাত্রলীগ তাদের হয়তোবা রাজনৈতিক এজেন্ডা আছে ছাত্রদলের রাজনৈতিক রাজনীতিক এজেন্ডা আছে বাট স্টুডেন্ট তখনই যুক্ত হয় যখন স্টুডেন্ট তাদের ন্যায্য অধিকার আদায় করে বাংলার ভাষা আন্দোলন থেকে শুরু করে দেখেন যে যে ক্ষেত্রে তারা স্টুডেন্টরা ঝাঁপিয়ে পড়েছে মুক্তিযুদ্ধ তারা কিন্তু অযৌক্তিক কোনো কিছুতে ঝাঁপিয়ে পড়ে নাই বিরোধী আন্দোলন সো এটা একটা যৌক্তিক দাবি সো এটাই এটা হতে পারতো যে দেওয়া না দেওয়া পরের কথা এটা হতে পারতো যে তাদেরকে নিয়ে টেবিলে বসাওয়া যেত তাদেরকে নিয়ে টেবিলে বসার পরে বলতে এটা সম্ভব না বা এই এজেন্ডা ওই এজেন্ডা বাট আসলে পুলিশ বাহিনীকে লেলিয়ে দেওয়া হলো এবং আমি দেখলাম যে ছাত্রলীগ সবাই না বা তাদের উচ্ছির্য যারা কর্মকাণ্ড করলো যারা হচ্ছে লাঠি শোটা নিয়ে যাদেরকে অনুমতি দেওয়া হলো পুলিশের সামনে এ কেমন বর্বরতা এরকম বর্বরতা আমাদের বাংলাদেশ তো চায় না কেউই চায় না আশা করছি মানে এই ছোট্ট কথাগুলো মনের কথাগুলো হয়তো আবার না বললে ভালো লাগতেছিল না যার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম দোয়া করি খুব দ্রুত সময়ের মধ্যে এক দু দিনের মধ্যেই যাতে আমাদের কোঠাভি আন্দোলনে সফল হয় এবং সেখান থেকে যাতে কোঠার কোনো পৃথিবীর কোনো দেশে কোঠা নেই সেই দেশের আমাদের দেশেও যেন কোঠা এই যেন চাকরির ভিত্তিতে না থাকে অনেক জায়গাতে দেখা যায় পঞ্চাশ পার্সেন্ট কোঠার জন্য চাকরিতে চলে যায় কেন রে ভাই হ্যাঁ আশা করছি হয়তোবা দোয়া করি ছাত্রদের যারা তাজা প্রাণ গেল তারা যেন শহীদি মর্যাদা পায় আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করে এই বলে আজকের যে কষ্টটুকু এখানেই আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ